ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, নাম না করেই দলে নেতাদের চুনোপুঁটি বলে কটাক্ষ। বড় ট্যাংরা মাছ ছেড়ে দেওয়ার হুমকি শোনা গেল দলেরই সভামঞ্চে। শনিবার দুপুরে ভরতপুর 2 নম্বর ব্লকের তালিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সর্বস্তপুর গ্রাম কর্মী সভা করেন হুমায়ুন। সেই সভামঞ্চ থেকেই নাম না করে তোপ দাগেন ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দিকে। এই অংশের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সাথে হুমায়ুন কবিরের সম্পর্ক বরাবরই আদায় কাজ কলায়। এদিন সভামঞ্চ থেকেই হুমায়ুন বলেন, যারা পুঁটি মাছের মতো লাফাচ্ছে তাদের লাফাতে দিন, কিছু পুঁটি মাছ এখানে লাফাচ্ছে। পুঁটি মাছদের কত ক্ষমতা থাকে আমরা ভালো করেই জানি। যেখানে পুঁটি মাছ লাফাবে বড় ধরনের ট্যাংরা মাছ ছেড়ে দেব। এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিশ্চিন্তে আপনারা থাকুন, সংগঠনটাকে শক্তিশালী করুন। নিজেদের মধ্যে যারা দু চারটে পুঁটি মাছের মতো লম্প ঝম্প করছে তাদের লাফাতে দিন, একটা সময় আসবে সেদিন আপনাদেরকে এই ঘাস ফুল চিহ্নর প্রতীক দিয়ে আপনাদেরকে আপনাদের গ্রামের নেতা এখানকার লোকদেরকেই আমরা দাঁড় করাবো, তাদের সাপোর্ট দেবো, তাদের হয়ে গলা ফাটাবো, তাদের হয়ে সব রকম সমর্থন করব এবং আপনারা ভোট দিয়ে দোয়া করে আশীর্বাদ করে তাদের নির্বাচিত করবেন। তারপরে আবার দেখবেন সেই পঞ্চায়েতে তৎপর করে তৃণমূলের পতাকাটা উড়বে। তাই আমরা কিছু পুঁটি মাছ এখানে লাফাচ্ছে, পুঁটি মাছদের কত ক্ষমতা থাকে আমরা খুব ভালো করে জানি। আর পুঁটি মাছের কার সঙ্গে যদি একটা ট্যাংরা মাছ রেখে দেওয়া হয়, ওই ট্যাংরা মাছের ছোট্ট কাঁটাতেই পুঁটি মাছ সব পঙ্গ হয়ে যাবে, এটা আমরা খুব ভালো করে জানি। তাই যেখানে পুঁটি মাছ বেশি লাভাবে সেখানে আমরা বড় ধরনের ট্যাংরা মাছ ছেড়ে দেবো। ট্যাংরা মাছের কাঁটা মারলেই পুঁটি মাছ ল্যাজ গুটিয়ে কাঁটাতে মুখ খুঁজে বসে থাকবে। হুমায়ুনের হুমকি, কেউ নিজেকে বড় ভাবলে তিনি নিজেকে সংশোধন করে নিন। যদিও এদিনের সভায় ছিলেন না ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমন, সেই নিয়েও আক্রমণ শানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। যারা দলের মধ্যে বিরোধ বাঁধাতে চাইছে, দলের সেই নেতাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন বিধায়ক। আমরা বলবো, আপনি যদি প্রকৃতই তৃণমূলের সৈনিক হন, নেত্রীর আদর্শে আপনি আদর্শিত হন, বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে তৃণমূলের ক্ষতি করার জন্য, তৃণমূলের যারা একনিষ্ঠ কর্মী, তৃণমূলের জন্য যারা লড়াই করে তাদের সঙ্গে গণ্ডগোল করে, ভয়ে ভয়ে গণ্ডগোল লাগিয়ে দিয়ে দলের মধ্যে শক্তি ক্ষয় করে আপনি হিরো হতে পারবেন না। আগামী দিনে আপনাকে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা জবাব দেব। আমরা কাউকে মারা ধরা করতে চাই না, আইন মানতে চাই না, শৃঙ্খলা আমরা রক্ষা করতে চাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেই ভাষাটা দুর্বলের ভাষা না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ চেহারা নিয়ে দলের শক্তিশালী সাংগঠন এর কর্মীদের সঙ্গে নিয়ে আপনার যত রকম কুৎসা, যত রকম অসামাজিক কাজ, যত রকম আইন ভাঙার কাজে আপনি যুক্ত হবেন, আপনাকে কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে দলের নেতাদের বিরুদ্ধে বিধায়কেরই এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন, যদি আপনার চরিত্রের সঙ্গে মানানসই হয় তাহলে আপনি এবার কিছু করে দেখান, অর্থাৎ হিন্দিতে তাকে বলা হয় কুছ করকে দেখাইয়ে। তা আমরা হুমায়ুন কবিরকেও বলবো যে শুধুমাত্র গর্জন করলে এরপরে আপনার সঙ্গে আর লোকজন থাকবে না, যেহেতু একদিন একসঙ্গেই দল করতাম, আপনার সহকর্মী ছিলেন, আপনার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো, কিছু করে দেখান, শুধু গর্জাবেন তারা কেমন করে হয়। হুমায়ুন কবির মিডিয়ার প্রচারে থাকতে চাই, আর উনি সেটা বুঝতেও পেরেছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যস্তরে, জেলার মধ্যস্তরে এবং নিচু স্তরের কার্যকর্তারা সবাই ভারতীয় জনতা পার্টিতে আসবার যে জোয়ার নেমে এসেছে সেটা, তাতে তিনি আতঙ্ক হয়েছেন যে আগামী দিনে ভরতপুরের বিধায়ক উনি থাকতে পারবেন কি পারবেন না। সেই কারণে উনি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং পরস্পর দুর্নীতিতেও আজকে তৃণমূল কংগ্রেস জর্জরিত হয়ে গেছে। তাদের ভাগবাটোতে কম হলেই পরস্পরের বিরুদ্ধে তীব্র অভিযোগ নিয়ে গোটা দলটাকে একটা তাসের ঘরের মতো ভেঙে ফেলার রূপান্তরিত হয়েছে।
সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে বারবার ভরতপুরে বেফাঁস মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিধায়কের সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। দেখুন, হুমায়ুন আমাদের একজন বিধায়ক, এর আগেও বিধায়ক ছিলেন, আবারও বিধায়ক হয়েছেন। এখন কোনো সভা মঞ্চে গিয়ে কোনো কথার পরিপ্রেক্ষিতে কী কথা বলেছেন সেটা তো আমার জানা নেই। এখন কী বিষয়ে কথাগুলি এসেছে এটা আমাকে বিস্তারিত জানতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। এবং ও দায়িত্বশীল ছেলে, জানি না কী প্রসঙ্গে বলেছে, তবে আমি একবার দেখব ওর সঙ্গে কথা বলে এবং আলোচনা করে। তবে দলের আভ্যন্তরীণ কথা বা দল সম্পর্কে কিছু কথা বলার আগে আগে ভাবনা চিন্তা করা উচিত এবং সবার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত। আমি দেখছি হুমায়ুনের সঙ্গে কথা বলে যে কী ঘটনাটা ঘটেছে।